দেখুন একটাও আমি বলেছি বদলা হবে বদলবে এটা আমাদের দিলীপদা বলেন এবং এটা আমরা বলছি মারের পাল্টা মার হবে আমাদের কাউকে মারলে আমরাও শেষ কথা বলবো না আমরা রাজনৈতিকভাবে তার একটা আন্দোলন চালিয়ে যাব আপনারা দেখেছেন আমি প্রত্যেককেই ডাক দিয়েছি যুবকর্মীদেরকে গ্রামীণ যুব যারা লিডার তাদের ডাক দিয়েছি যেখানে যা বালি স্ট্যাক আছে সেখানে গরুর গাড়ি নিয়ে গিয়ে সমস্ত গ্রামের গ্রামের মানুষরা গরুর গাড়ি নিয়ে গিয়ে সেই বালি তুলে নিয়ে ঘরে ঘরে চলে যান কারণ এই বালিটা আপনাদের সম্পত্তি এখানে গরিব মানুষরা বালি পাচ্ছেন না এখানে চাল চুরি হচ্ছে এখানে ঘর ঘর এলে তার 20 টাকা করে ফাইন দিতে হচ্ছে ঘরের ছবি তোলার জন্য 20 টাকা দিতে হচ্ছে 100 দিনের কাজের জন্য আপনার প্রায় 1000 টাকার মধ্যে 500 টাকা শুধু খাতা কলমে সারছেন সেই 100 দিনের কাজ খাতা কলমে সেরে 500 টাকা যার আপনার আই কার্ড রয়েছে কার্ড রয়েছে তাদেরকে কার্ডটা তাদেরকে 500 টাকা দিচ্ছেন আর 500 টাকা তৃণমূলের সুপার বাজারে নিচ্ছেন এটার আমরা ঘোর বিরোধী করছি আমরা প্রত্যেক যুবকর্মী গ্রামবাসীদেরকে বলবো লড়াইটা যেমন আমাদের গ্রামটা লড়াইটা আমাদের পশ্চিমবঙ্গবাসীদের প্রত্যেকের তা আমরা এই লড়াইটা করব দেখুন একটা কথা আপনাকে বলি যে পশ্চিমবঙ্গের পুলিশ হচ্ছে মমতা ব্যানার্জির দলত আছে নয় জমিদারের লেঠেলে পরিণত হয়েছে তাই আমরা পুলিশকে হুঁশে দিয়ে দিয়ে বলছি যদি এইভাবে করতে থাকেন একদিন আপনাদের সরকার চেঞ্জ হবে একদিন আমাদের সরকার আসবেই এবং এইভাবে কিন্তু আমরা কোনো মতেই পরবর্তীকালে যদিভাবে আমরা যেভাবে পুলিশকে সহযোগিতা করে যাচ্ছি এবারে গণতন্ত্র রক্ষার স্বার্থে আমরা কিন্তু সেই সহযোগিতা আর করব না কারণ পুলিশ কখনো জমিদারের লেঠেল হতে পারে না পুলিশ জমিদারের লেঠেল বাহিনীর মধ্যে হয়ে গেছে আমরা তাই যুব মোর্চার আমরা প্রত্যেকে সক্রিয় হচ্ছি আমাদের কাজ হলো প্রথমেই যুব সমাজকে একত্রিত করা যে কাজটা আমাদের নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি বলছেন যুব সমাজকে একত্রিত করা আমরা পুনম মাঝি নেতৃত্বে আমরা তাই দিলীপ ঘোষের নেতৃত্বে আমরা পুরো যুব সমাজকে একত্রিত করছি আমরা একত্রিত হওয়ার পর পুলিশকে আমাদের কোনো আর ভয় থাকবে না।